শিক্ষার্থীরা আমরা এখন সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ নিয়ে আলোচনা করব সূচকের সাহায্যে আমরা অনেক বড় বা অনেক ছোট সংখ্যাকে ছোট ও সহজ আকারে প্রকাশ করতে পারি যেমন আলোর গতি তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড একে মিটারে প্রকাশ করলে পাই তিরিশ কোটি মিটার পার সেকেন্ড একে এভাবে লেখা হয় তিন গুণ দশ কোটি মিটার পার সেকেন্ড শিক্ষার্থীরা তোমরা জানো টেন টু দি পাওয়ার ওয়ান ইকল টু টেন আবার টেন টু দি পাওয়ার টু ইকোয়াল টু হান্ড্রেড অর্থাৎ একের পরে দুইটা শূন্যকে আমরা টেন টু দি পাওয়ার টু আকারে লিখতে পারি লক্ষ্য করো এখানে ওয়ানের পর আটটি জিরো আছে একে আমরা টেন টু দি পার এইট লিখতে পারি কাজেই আলোর গতি মানকে আমি থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড আকারে প্রকাশ করতে পারি এবার একটি ছোট সংখ্যার ক্ষেত্রে চিন্তা করি একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ জিরো পয়েন্ট আটটা জিরো তারপর থ্রি সেভেন সেন্টিমিটার দেওয়া আছে একে যদি আমরা থ্রি সেভেন ডিভাইডেড বাই ওয়ান তারপর দশটি জিরো দিয়ে লিখি তাহলে এর রূপ দ্বারাই থার্টি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন সেন্টিমিটার যেহেতু একের পর দশটি শূন্য আছে এবং তা ভাগ আকারে আছে তাই একে লেখা হয়েছে টেন টু দি পাওয়ার মাইনাস টেন এবার থার্টি সেভেনকে যদি আমরা দশমিকে থ্রি পয়েন্ট সেভেন লিখতে চাই তাহলে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এখানে টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেনকে আমরা গণন করলে পাই টেন টু দি পাওয়ার মাইনাস নাইন অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ দাঁড়াচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন সেন্টিমিটার গ্রহ নক্ষত্রের মধ্যে দূরত্ব তাপমাত্রা ইত্যাদি নির্ণয় এবং অনুপরমাণু নিয়ে নানা রকম সমস্যার সমাধান সহজভাবে করতে সংখ্যার আদর্শরূপ বা বৈজ্ঞানিক রূপে সাহায্য নেওয়া হয় বিজ্ঞানের বিশেষ ক্ষেত্রে বড় বড় সংখ্যা ও ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যার ব্যবহার আছে সুবিধার জন্য অনেক বড় বা অনেক ছোট সংখ্যাকে এ ইন্টু টেন্টুতিপর এন আকারে প্রকাশ করা হয় যেখানে এ গ্রেটার দেন অরিক ওয়ান লেস দেন টেন এবং এন বিলংস টু জেড লক্ষ্য করো এর বান ওয়ানের সমান বা ওয়ান থেকে বড় এবং টেন থেকে ছোট। এবং এন হবে পূর্ণ সংখ্যা অর্থাৎ টেনের উপর সূচক পজিটিভ বা নেগেটিভ ইন্টিজার হতে পারে কোনো সংখ্যার এ ইন্টু টেন্টুতিপর এন রূপকে বলা হয় সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ শিক্ষার্থীরা আমরা নিচে কিছু উদাহরণ দেখি যারকে রূপে প্রকাশ করতে হবে কতে দেয়া আছে ফিফটিন থাউজেন্ড শিক্ষার্থীরা আমরা টেনকে যেমন টেন পয়েন্ট জিরো জিরো কল্পনা করতে পারি তাতে মানের কোনো পরিবর্তন হয় না তেমনি আমরা ফিফটিন থাউজেন্ডকে ফিফটিন থাউজেন্ড পয়েন্ট জিরো জিরো কল্পনা করি এখানে ফিফটিন থাউজেন্ডের পর যে দশমিক কল্পনা করা হচ্ছে সেই দশমিককে যদি আমরা চার ঘর বামে সরিয়ে আনি তাহলে আমাদের মান দাঁড়ায় ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার ফোর এখানে ওয়ানের পর চারটি শূন্য অর্থাৎ দশমিককে আমরা চার ঘর বামে সরিয়েছি বলে ওয়ানের পর চারটি শূন্য দিয়েছি এবং একে টেন টু দি পার ফোর আকারে প্রকাশ করা হয়েছে কাজেই ফিফটিন থাউজেন্ডকে আমরা বৈজ্ঞানিক রূপে লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার ফোর একইভাবে খতে লক্ষ্য করো জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ ওয়ান টু একে আমরা ফাইভ পয়েন্ট ওয়ান টু কে আমরা ওয়ানের পর চারটি শূন্য দ্বারা ভাগ করেছি তাতে এসেছে ফাইভ পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পর মাইনাস ফোর এখানে দশমিককে আমরা চার ঘর ডানে সরিয়েছি ফলে ওয়ানের পর চারটি শূন্য দ্বারা ফাইভ পয়েন্ট ওয়ান টুকে ভাগ করা হয়েছে এবং যার ফলে টেন টু দি পর মাইনাস ফোর এসেছে কাজেই জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ ওয়ান টুকে আমরা ফাইভ পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পর মাইনাস ফোর আকারে লিখতে পারি Back together now. What's your vision?